প্রথম কথা আমার ক্যামেরা ধরার কেউ নেই, তো আমাকে নিজেই ধরতে হবে। সেই কারণে কি করতে হবে, ফোনটা অন করে দিয়ে দেখাতে হবে দাঁত মাজছি। তো এইটাকে যদি মনে করো কিছু ফানি মোমেন্ট করবা, ফানি আনার জন্য একটু মুখের কাছে ধরতে হবে, ঠিক আছে? তো তোমরা কিভাবে একা একা ভিডিও তুলবে আর কিভাবে একা একা ভিডিও এডিট করবে সেটা টিউটোরিয়ালই আজকে দেবো, তো তোমরা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের জন্য আরও একটা টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। এটা কোনো মেকআপ টিউটোরিয়াল বা অন্য কিছু টিউটোরিয়াল নয়, আজকে আমি তোমাদের ব্লগ ভিডিও তোমরা কিভাবে এডিট করবে সেটা টিউটোরিয়াল দেব। তো তোমরা আমাকে অনেক দিন ধরেই এটা রিকোয়েস্ট করছো, বাট যেহেতু একটু ভালো করে দেব সেই কারণে একটু লেট হলো। বাট আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু ফুল টিউটোরিয়াল রয়েছে, ধরে ধরে তোমাদের বোঝাবো। বিশেষ করে যারা নতুন বা যারা এডিট করতে ভালো পারো না, একদমই নতুন এই এডিট লাইনটাতে, তো তাদের আশা করি কাজে আসবে। আমি ইনশর্টে টোটাল কাজ, আমার ইউটিউবে যা কাজ করি সমস্তটাই আমি ইনশর্টে করি। তো আমি কী কীভাবে করি সেটা তোমাদের বলবো, এবং প্র্যাকটিক্যালি তোমাদের বলবো যে ব্লগ করতে গেলে কিছু জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। শুধু ব্লগ বলে নয়, যারা অন্যান্য ভিডিও করো তাদেরও কিন্তু এটা কাজে আসবে। তো ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখতে থাকো। মা, তুমি আজ ফোন নিয়ে কি করছো? কেক বানানো শিখছি। ফোনে কেক বানানো শিখছি? শুধুমাত্র কেক কেন, এইরকমই তোমরাও অনেক কিছু বাড়িতে বসে বানিয়ে ফেলতে পারো আর অনেক কিছু শিখতে পারো। সেই রকমই আজকে একটা তোমাদের অ্যাপের ব্যাপারে বলবো, যার নাম হলো পাংখুড়ি অ্যাপ। ফেসবুক আর ইনস্টাগ্রাম হয়ে গেছে এখন এন্টারটেনমেন্টের জায়গা, আর ইউটিউবে যদি তুমি কোনো ক্রিয়েটরের কাছে কিছু জানতে চাও তাহলে তাদের অ্যান্সার পাওয়া মানে হয়ে গেছে লটারি পাওয়ার মতো ব্যাপার। তো এই রকমই সময় আমি তোমাদের জন্য একটা দারুণ অ্যাপ নিয়ে এসেছি, যার নাম হলো পাংখুড়ি অ্যাপ। এখান থেকে তোমরা অনেক কিছু শিখতেও পারবে আর তোমাদের যে কোনো কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে সঙ্গে সঙ্গে। আর আমি এখান থেকে অনেক কিছু বিউটি ব্র্যান্ডের প্রোডাক্টও জিতি, আর সেটাও ফ্রিতে। তোমরা এখান থেকে রুবিজও কামাতে পারবে আর অনেক কিছু প্রোডাক্টও জিতে পারবে ফ্রিতে। ক্লাসে সব বুক করতে পারবে তোমরা। রুবিজ কামানো এত সহজ, তোমরা একবার ডাউনলোড করলেই বুঝতে পারবে, তারপর তোমরা এসে আমাকে থ্যাংক ইউ জানাবে যে এইরকম একটা অ্যাপ তোমাদের সাজেশন করার জন্য। শুধু তাই নয়, তোমরা এখানে কিন্তু অনলাইনে বন্ধুও বানাতে পারবে আর তাদের সাথে গল্পও করতে পারবে। আর সবথেকে ভালো যেটা সেটা হলো এখানে কিন্তু কোর্স করলে সার্টিফিকেটও পাওয়া যায়। আর আমার মাও আমার দেখে এখন এসব শিখতে লেগেছে, কি তাই তো? হ্যাঁ একদম, দারুণ অ্যাপ। রুটির জায়গায় কখনো মা পিৎজা বানিয়ে ফেলছে, কখনো বাড়িতে কেক বানিয়ে ফেলছে, যেটা মা পাংখুড়ি মাস্টার ক্লাস থেকে শিখেছে। আর এই অ্যাপটা কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্য একটা দারুণ অ্যাপ। আর পাংখুড়ি একটা নতুন ফিচার নিয়ে এসেছে যেখানে কিন্তু এক্সপার্ট আর ট্রেনাররা তোমাদের লাইভে এসে অনেক নতুন কিছু শেখায়, যেমন বেকিং, কুকিং, নেল আর্ট, আরো অনেক কিছু তোমরা এখান থেকে শিখতে পারবে। তো নিচে দেওয়া লিংক থেকে তোমরা ডাউনলোড করে নাও পাংখুড়ি অ্যাপ আর পেয়ে যাও তোমাদের অনেক কোশ্চেনের অ্যান্সার। তো ব্লগ ভিডিও করার আগে আমি তোমাদের বলে রাখি, ব্লগ ভিডিও করার জন্য বা ইউটিউবে ভিডিও করার জন্য তোমাদের সব থেকে প্রথমে যেটা মনে রাখতে হবে সেটা হলো ফোনটাকে তোমাদের এইভাবে নিয়ে ভিডিও করতে হবে। আশা করি আমি তোমরা বুঝে গেছো, মানে আগের ভিডিওতে আমি বলেছি এই কথাগুলো, যারা নতুন তাদের জন্য আরো একবার বলে দিলাম। তো তোমরা এইভাবে ফোনটাকে নিয়ে তোমাদের শুট করে নিলে, তোমাদের যত কিছু শুট করতে হবে সেগুলো শুট করে নিলে। তো একদমই যারা নতুন, আমাকে অনেকজন কমেন্টে বলেছিল যে দিদি তুমি কি এই ব্লগ ভিডিও করার জন্য কি সব সময় ক্যামেরা অন করে রাখো, মানে সব সময় ক্যামেরা অন করা কি সম্ভব, মানে মেমোরি থাকে অত ফোনে? তো সেটা তো পরের কথা, সব সময় অন করার দরকার নেই। ঠিক যে যে পার্টগুলো, মানে ব্লগ মানে কি একটা গল্প তোমাকে বানাতে হবে, তাহলে গল্প বানাতে গেলে সকাল থেকে রাত অবধি, মনে করো তুমি ডেইলি রুটিনের ব্লগ বানাচ্ছো, তো সকাল থেকে রাত অবধি যেটা করেছো সেটা কিন্তু তোমাকে ব্লগের মাধ্যমে শেয়ার করতে হবে। তো সেটাকে ইন্টারেস্টিং বানানোর জন্যও কিন্তু তোমাদের নিজেদেরই তুমি জানতে হবে যে কোন কোন অংশটা তোমাদের ইন্টারেস্টিং হতে পারে বা কোন কোন অংশটার দরকার আছে, এটা তোমাদের নিজেদেরই বুঝতে হবে, বা কোন অংশে হাসি হতে পারে বা ভালো পার্ট রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরই বুঝতে হবে। যে তার মানে এটা না যে সবসময় ক্যামেরা অন করে রাখতে হবে, তো সেই পার্টগুলো কিন্তু যেন মিস না হয়। যেমন ধরে নাও সকালে ঘুম থেকে উঠলে, ঠিক আছে, ঘুম থেকে ওঠা থেকে রাতে শোয়া অবধি পুরোটাই মানে মেন মেন পার্টগুলো তোমাদের নিতে হবে। তো প্র্যাকটিক্যালি চলো তোমাদের বোঝানো যাক। তো মনে করো তোমরা ডেইলি রুটিনের মানে ব্লগটা করছো, তো ডেইলি রুটিনের ব্লগ করতে গেলে ঘুম থেকে ওঠা থেকে নিতে হবে। তো আমি ব্রাশ হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, তো এবারে ব্লগ করবো। প্রথম কথা আমার ক্যামেরা ধরার কেউ নেই, তো আমাকে নিজেই ধরতে হবে। সেই কারণে কি করতে হবে, ফোনটা অন করে দিয়ে দেখাতে হবে দাঁত মাজছি। তো এইটাকে যদি মনে করো কিছু ফানি মুভমেন্ট করবা, ফানি আনার জন্য একটু মুখের কাছে ধরতে হবে, ঠিক আছে, যাতে মানে যারা দেখছো তাদের যেন দেখতে ভালো লাগে, একটু কাছে থেকে নিতে হবে, ঠিক আছে, সেই সিনগুলো। তো এইরকমই যেন সকাল থেকে উঠে যেন কিছুটা বাদ না যায়, যেটুকু দেওয়ার মানে আর সেটুকু তোমরা দেওয়ার চেষ্টা করবে। তো তোমাদের দেখানোর জন্যই আমি ভেবেছি আজকে ঘুম থেকে উঠে থেকে শুনে তোমাদের দেখাবো কী কী করছি, কীভাবে এডিট করছি সেটা তো দেখাবোই, আর কী কী সিন নিতে গেলে কী কী মেনে চলতে হবে সেটাও তোমাদের বলবো।
সবার প্রথমে তোমাদের দেখো ফোনে ইনসর্ট অ্যাপটা থাকলেই হবে। তোমরা সবার ফার্স্টে ইনসর্ট অ্যাপটা ওপেন করবে, তারপর দেখো তিনটে অপশান রয়েছে, এর মধ্যে তোমাদের ভিডিও অপশানে ক্লিক করতে হবে। তারপর দেখো নিউ বলে অপশান পাচ্ছ, তোমরা এই নিউটাতে যাবে, তারপর দেখো ভিডিওগুলো শো হবে। তো তোমরা যে ভিডিওগুলো দিতে চাইছো পরপর তোমরা একটা একটা করে অ্যাড করবে। তো এইভাবে তোমাদের অ্যাড হয়ে যাওয়ার পর দেখো ঠিক এইরকম একটা অপশান আসবে। এবার চলো এক এক করে বলা যাক। সবার প্রথমে রয়েছে ক্যানভা। ক্যানভাসের কি কাজ, এখানে তোমরা ক্যানভাসটা খুললে দেখো অনেকগুলো অপশান দেখতে পাচ্ছ। তোমরা যেহেতু ইউটিউবের মতো এডিট করবে সেই কারণে তোমাদের 16:9 যে রয়েছে অনুপাতে এটাকে তোমাদের টাচ করতে হবে, যেহেতু তোমরা ইউটিউবের এডিট করছো। এর সাথে দেখো পাশে টিকটকের মতো রয়েছে, পাশে কিন্তু ইনস্টাগ্রামের মতো রয়েছে, তো এগুলো আমরা দেখবো না, আমরা যেহেতু ইউটিউবের ভিডিও এডিট করছি তো ইউটিউবের অপশানে যাব। তারপরে রয়েছে জুম, জুমটা দিয়ে তোমরা জুম করতে পারো, জুম মানে আর কিছু বলার নেই সেই রকমই। তারপর রয়েছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড থেকে কি হয় তোমরা যদি এইভাবে ছোট করে নাও জিনিসটাকে তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেক কালার বা অন্যান্য কিছু তোমরা দিতে পারো। নেক্সট অপশানে চলে আসি মিউজিক। মিউজিকে দেখো তিনটে অপশান পাচ্ছ তোমরা, সবার ফার্স্টে পাচ্ছ ট্র্যাকস, তারপরে এফেক্ট, তারপরে রয়েছে রেকর্ড। তো এক এক করে এখানে বলা যাক। দেখো এফেক্টটা তেমন কোনো কাজ নেই, এখানে এফেক্টে কয়েকটা রয়েছে, তোমরা এখান থেকে ইউজ করতেই পারো এফেক্টের সাউন্ডগুলো নিয়ে। এগুলো কিন্তু অল্প অল্প সাউন্ড, এগুলোতে কপিরাইট তেমন আসে না, কিন্তু তোমরা যখন ট্র্যাকে যাবে ট্র্যাকে তোমাদের যে সাউন্ডগুলো দেখাবে সেগুলো থেকেও কিন্তু কপিরাইট এসে যায়। তো যাদের কপিরাইটের ভয় নেই তারা ইনসর্টের সাউন্ড ইউজ করতেই পারো। বাট কোনো কোনো মিউজিকে দেখো এখানে অনেকগুলো মিউজিক দেখাচ্ছে, ফর ইউতে, ভ্লগে, কিছু কিছু মিউজিকে কিন্তু কপিরাইট এসে যায়। তো তোমরা চাইলে ইউজ করতেই পারো। এবার দেখো তোমরা আরও একটা অপশান দেখতে পাচ্ছ এখানে, এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও। এটার কাজ কি, তোমাদের ফোনে যদি কোনো ভিডিও থাকে সেখান থেকে যদি তোমরা সাউন্ড নিতে চাও তাহলেও তোমরা নিতে পারো। যেমন আমার ফোনে অনেক ভিডিও আছে যেখানকার সাউন্ড আমি ইউজ করি, মানে ইউটিউব থেকে ডাউনলোড করা অনেক ভিডিও রয়েছে কপিরাইট ফ্রি যেগুলো, সেগুলো আমি ইউজ করি। তো তোমরা বললে আমি তোমাদের সাথে কপিরাইট ফ্রি সং দিয়ে দেবো, সেটা এই চ্যানেলে নয়, আমার সেকেন্ড চ্যানেলে দিয়ে দেবো। এইভাবে তোমরা যে কোনো ভিডিও থেকে সাউন্ড এক্সট্র্যাক্ট করে নেবে। করে নেওয়ার পর দেখো ভলিউম বলে অপশান রয়েছে, এই ভলিউম থেকে কিন্তু তোমরা এই গানটার সাউন্ড কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো খুব ইজিলি। এইবার দেখো মিউজিকের থার্ড অপশানে তোমরা দেখতে পাচ্ছ রেকর্ড বলে একটা অপশান রয়েছে, এই রেকর্ড অপশান দিয়ে কিন্তু ভয়েস ওভার দেওয়া হয়, মানে ভিডিও শ্যুট হয়ে যাওয়ার পরও কিন্তু ভয়েস ওভার দেওয়া হয়, মানে ভয়েস দেওয়া হয় ভিডিওতে। কিন্তু এই রেকর্ড অপশান থেকে কিন্তু তোমরা পরেও কিন্তু চাইলে অনেক কিছু ভয়েস অ্যাড করতে পারো, বা মেকআপের ভিডিও বা যে কোনো টিউটোরিয়াল ভিডিও এডিটের ক্ষেত্রে কিন্তু এই রেকর্ডটা ইউজ করা হয়। তো তোমরা ভয়েস ওভার দেওয়ার ক্ষেত্রে কিন্তু আরও একটা কথা মনে রাখবে, যখন ভয়েস ওভার দিচ্ছ তখন কিন্তু তোমরা এইভাবে যে অরিজিনাল ভিডিওটার সাউন্ড কিন্তু তোমরা কমিয়ে দেবে, নাহলে কিন্তু দুটো সাউন্ড শুনতে ভালো লাগবে না। অথবা তোমরা যদি অন্যান্য মিউজিকও যখন অ্যাড করছো তখন সাউন্ডটা কিন্তু ঠিকঠাক মানে অনুপাতে রাখবে, মানে তোমাদের মিউজিকের সাউন্ড যেন বেশি না হয়ে যায় অথবা যেন এখানকার সাউন্ড কমে না হয়ে যায়, এটা মনে রাখবে। এরপরে চলে আসি, দেখো অপশান রয়েছে স্টিকার, এই স্টিকার থেকে কিন্তু অনেক স্টিকার তোমরা দিতে পারো যেগুলো ফ্রি রয়েছে অনেক স্টিকার। তারপরে দেখো টেক্সট রয়েছে, টেক্সটটাও সেম, তোমরা যে কোনো চাইলে লেখা লিখতে পারো। তবে দেখো এবার কিছু অপশান রয়েছে সেগুলোর কথাও তোমাদের বলে দিই। দেখো এখানে তোমরা টেক্সট নানা রকম দিতে পারো, সেটাও রয়েছে। আর লাস্টের অপশান যেটা, সেটা কি করে তোমাদের টেক্সটটাকে বিভিন্ন রকম করে, যেমন যেমন দেখো এরকম ঘুরছে নড়ছে, এগুলো কিন্তু তোমাদের এই অপশান দিয়ে তোমরা করতে পারবে। তো কতটুকু তোমরা দিতে চাইছো টেক্সটটা সেটাও কিন্তু বাড়িয়ে কমিয়ে তোমরা এইভাবে দিতে পারবে। এরপরের অপশান রয়েছে ফিল্টার, তো ফিল্টার নিয়ে আর কিছু বললাম না, তোমরা যে কোনো ফিল্টার ইউজ করতে পারবে। কিন্তু ফিল্টারের পাশেই দেখো এফেক্ট বলে একটা অপশান রয়েছে, তো এই এফেক্ট থেকে কি হয় সেটা তোমাদের বলে দিই। তো এটা আমি বলার আগে তোমরা নিজেরা একবার ট্রাই করে দেখো যে এফেক্ট থেকে কি কি করা যায়। এই এফেক্ট থেকে কিন্তু অনেক কিছুই করা যায়, এই এফেক্ট দিয়ে কিন্তু তোমরা ইন্ট্রো এডিট করতে পারবে, যেটা মানে আমি ইন্ট্রো এডিটের ক্ষেত্রে কাজে লাগাই। এখানে দেখো স্লো জুম, আরও জুম আউট, আরও অনেক কিছু অপশান রয়েছে। তো তোমরা এগুলো নিজেরা একবার ট্রাই করে দেখবে যে কত সুন্দর অপশান রয়েছে, মানে টাকা দিয়ে কিনতে অনেকগুলো হয় কিন্তু টাকা দিয়ে না কিনলে অনেকগুলো অপশান রয়েছে যেগুলো দিয়ে, দেখো রোল অপশানটা কত সুন্দর, যেগুলো দিয়ে কিন্তু দারুণ দারুণ তোমরা কাজ করতে পারবে। তো এগুলো দিয়ে কিন্তু আমি ইন্ট্রো এডিট করি, তোমরাও কিন্তু ইন্ট্রো এডিট করতে পারবে। তো ইন্ট্রো কীভাবে এডিট করবে সেটাও তোমাদের বলে দেবো আজকের ভিডিওতে।
কিভাবে এডিট করবে সেটা বলার আগে তোমাদের বলে দিই আগে ইন্ট্রো কি। ইন্ট্রো মানে হচ্ছে তোমার একটা ভিডিও 20 থেকে 25 মিনিটের ভিডিও একটা মানুষ সময় নষ্ট করে বসে দেখবে, এমনি এমনি দেখবে না, তোমার ভিডিওতে এমন কিছু থাকতে হবে যার জন্য কিন্তু তোমার ভিডিওটা অনেকক্ষণ মানুষ দেখবে। তো লম্বা লম্বা ব্লগ মানে কিন্তু লম্বা লম্বা ভিডিও, কখনোই ছোট ভিডিও নয়। মোটামুটি 10 থেকে 15 মিনিটের কম ব্লগ কিন্তু দেখতে ভালো লাগে না। তো এইরকম ব্লগ তোমার দেখবে কেন মানুষ? তো ভিডিওতে এমন কিছু নিশ্চয়ই আছে সেই কারণেই দেখবে। তো যেখানে যেখানে মেন মেন পার্ট রয়েছে বা যে কোনো যে পার্টগুলো মজার রয়েছে বা ভালো ইন্টারেস্টিং রয়েছে সেইখান থেকে কিছু কিছু পার্ট নিয়ে ভিডিওর প্রথমে তোমাদের দিতে হবে। যেটা দিলে কি হবে, মানুষ ওই পার্টটা দেখার জন্য কিন্তু তোমার পুরো ভিডিওটা দেখবে। এটাই হলো ইন্ট্রো। তো ইন্ট্রো এডিট তোমরা কি করে করবে দেখে নাও, তোমরা ইনশর্ট থেকেই কিন্তু ইন্ট্রোটা এডিট করতে পারবে। তো আমি কিভাবে করি, অনেকে অনেকভাবে করে কিন্তু আমি কিভাবে করি সেটা তোমাদের খুব ইজিলি দেখিয়ে দিচ্ছি, তো তোমরা দেখে নাও সেটা। তো আমারই একটা ভিডিও দিয়ে তোমাদের দেখাচ্ছি কিভাবে এডিট করি। তো ভিডিওটা অন করে আরো একবার তোমরা দেখে নাও। জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া, হায় গো সারিয়া যাইও না বন্ধু। কিভাবে এডিট করি তোমাদের এক এক করে দেখাচ্ছি। একটা সুন্দর গান বা মিউজিক তোমাদের দিতে হবে ইন্ট্রোতে, যেটা কিন্তু ইন্টারেস্টিং করবে তোমার ইন্ট্রোটাকে। এবার আমি এখানে দিয়েছি দেখো এফেক্ট, কতগুলো এফেক্ট ইউজ করেছি, কি কি এফেক্ট ইউজ করেছি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে ফিল্টারের পাশে যে এফেক্ট বলে অপশান রয়েছে, প্রথম আমি মিরর এফেক্টটা দিয়েছি। মিরর এফেক্টটা দেওয়ার জন্য কিন্তু ভিডিওটা দু ভাগে ভাগ হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা দুটো ভিডিও দেখাচ্ছে, মানে আমাকেই দুটো করছে মিরর এফেক্টটা ইউজ করার জন্য। তারপর দেখো রোল বলে এফেক্টটা ইউজ করেছি, যেটার জন্য কিন্তু ভিডিওটা ঘুরে যাচ্ছে। আবার মিরর ইউজ করেছি, তারপরে আবার জুম করেছি, তারপরে আবার মিরর ইউজ করেছি। তো এইভাবে ছোট ছোট ইন্টারেস্টিং পার্টগুলো তোমাদের আগে নিয়ে নিতে হবে, তারপর এইভাবে ইন্ট্রোটাকে তোমাদের এডিট করতে হবে। এইবার আমি তোমাদের দেখাচ্ছি স্পিড বলে অপশানটা তোমরা কিভাবে ইউজ করবে। স্পিডটাকে দেখো বাড়িয়ে অথবা কমিয়ে কিন্তু নানান রকম কিছু করা যায়। তোমরা অনেক সময় দেখো কোনো ভিডিও স্পিডে চলছে, যে কোনো ভিডিও এডিট করার সময় কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দরকারি বিষয়। তো স্পিডটাকে তোমরা যদি এইভাবে কমিয়ে দাও তাহলে কিন্তু শুধু স্পিড নয়, তোমাদের কিন্তু ভিডিওতে যে কথাগুলো হচ্ছে সেগুলো কিন্তু স্লো হয়ে যাবে। তো সেটা কিন্তু তোমাদের ফানি একটা রূপ দেবে তোমার ব্লগের কথাগুলোকে। তো সেই ফানি রূপ দেওয়ার জন্য কিন্তু এখানে স্পিড অপশানটা তোমরা ইউজ করবে, আর স্পিড বাড়িয়ে দিয়েও কিন্তু তোমরা এভাবে করতে পারবে। তো এখন দেখো কীরকমভাবে এডিটটা করলে ভালো লাগবে, তো তোমাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো কোনো ভিডিওকে দুবার শো করানোর জন্য, মানে একবার নর্মালি আবার তোমরা ওটাকে স্লোভাবে শো করানোর জন্য কী করবে, যে পার্টটাকে করতে চাইছো সেটাকে স্প্লিট করে নেবে স্প্লিট অপশান থেকে। স্প্লিট হয়ে যাওয়ার পর দেখো ডুপ্লিকেট অপশান রয়েছে, ডুপ্লিকেট অপশান থেকে ওটাকে ডুপ্লিকেট করে নিলে মানে দুটো হয়ে গেল। প্রথম পার্টটা নর্মালি থাকলেও আর যে সেকেন্ড পার্টটা আছে সেটার স্পিডটা তোমরা কমিয়ে দিলে। তো দেখো এবার কেমন দেখতে লাগছে। সত্যি সত্যি 40 কেজি মাংস হচ্ছে আমাদের, আমরা আজকে সত্যি সত্যি 40 কেজি মাংস হচ্ছে আমাদের। তো তোমরা দেখতেই পেলে যে কেমন ফানি লাগছে শুনতে। এইভাবে কিন্তু ব্লগ ভিডিওগুলোকে ফানি বানানো হয় এইভাবে এডিট করে। তো এখানে তোমরা এরপর পাক পাক সাউন্ড দিয়ে দিলে যে সাউন্ডগুলো দেওয়া হয় ফানি, তো সেই সাউন্ডও আমি তোমাদের দিয়ে দেবো ডেসক্রিপশানে, তোমরা ওখান থেকেই পেয়ে যাবে। তো ডুপ্লিকেটের কাজও আশা করি বুঝে গেছো। এরপর দেখো ক্রপ রয়েছে, ক্রপ থেকে নর্মালি ছোট বড় ক্রপ করা হয়, খুবই ইজি। তো এরপর সেরকম কোনো আর এডিটিংয়ের মানে ব্যাপার নেই, খুব একটা কঠিন। ফ্লিপ থেকে ঘোরানো হয়, রোটেটটা দিয়ে রোটেট করা হয়, বাকি সবই নর্মালি। তো মেনলি পার্ট ছিল এইটাই এডিট করার। এবার আরও কিছু প্র্যাকটিক্যালি কথা তোমাদের বলে দিচ্ছি। দেখো আমি রাস্তায় বেরিয়ে ভিডিও করছি কিভাবে হাতে নিয়ে। তোমরা রাস্তায় যখন ভিডিও করবে তখন কিন্তু তোমাদের এইভাবেই নির্লজ্জের মতো ভিডিও করতে হবে। তো ব্লগ ভিডিও বানাতে গেলে বা রাস্তায় বেরিয়ে ভিডিও বানাতে গেলে কিন্তু নিজেদের লজ্জায় থাকলে হবে না। এই যে এখন ব্লগ করছি রাস্তায় বেরিয়ে, ঠিক আছে, চারিদিকের মানুষ তোমাদের দিকে তাকাবে, ঠিক আছে, যেমন আমার দিকে তাকাচ্ছে অনেক মানুষ, ওই যে আমাদের তাকাচ্ছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, মানুষ তোমাদের দিকে তাকাবে, কিন্তু এরকম একটা সেলফি স্টিক অথবা হাতে করে ফোনটা নিয়ে এরকম উপর পানে আকাশ পানে ধরে তোমাকে যেতে হবে তোমাদের, ঠিক আছে, নির্লজ্জের মতো মানুষ তাকাবে, লজ্জা পেলে হবে না, ঠিক আছে। এই যে এইভাবে আমার এখন মনে করো বাড়িতে ব্লগ বানাচ্ছি, ঠিক আছে, আমি এখন খেতে বসেছি, তো আমার ক্যামেরা ধরার কেউ নেই, তো আমি কি করব তখন তখন কি করবো, এক হাতে খাচ্ছি তো আমাকে নিশ্চয়ই বা হাতে করে করতে হবে। তো আমি বা হাতে করেই ক্যামেরাটা অন করে দিলাম, ঠিক আছে,
অন করে দিলাম, অন করার পর সামনে একটা কিছুর উপর রেখে দিলাম। তো আমার কাছে এখন আপাতত সামনে বোতলটা রয়েছে, তো এই বোতলটাকেই আমি রেখে দিলাম এখানে, দেখো আমার এটাকে। তো যখন তোমাদের কাছে এরকম কেউ থাকবে না, তখন তোমাদের কি করতে হবে, না হাতে করে ধরে করতে হবে, আর না হলে কিছুর উপর রেখে করতে হবে, কিন্তু কোনো পার্ট যেন মিস না যায়, একটার সাথে যেন একটা মানে যোগাযোগ থাকে। আরও একটা কথা তোমাদের বলে রাখি যে ভিডিওটাকে সুন্দর করার জন্য সমস্ত পার্টগুলোকে কিন্তু নর্মালি দেখাবে না, কোনো কোনো পার্টগুলোকে কিন্তু স্পিড মোশনে দেখাবে, তাহলে দেখতে ভালো লাগবে। আর যে পার্ট স্পিড মোশনে বানাবে সেই পার্টগুলোকে তোমরা এইভাবে টাচ করবে, এইভাবে টাচ করে তার কিন্তু ভলিউমগুলো কমিয়ে দেবে, দিয়ে অন্য একটা সাউন্ড ওখানে অ্যাড করে দেবে, তাহলে কিন্তু শুনতে ভালো লাগবে। দেখো আমি একটা একটা করে স্পিড মোশন করে দিচ্ছি প্রতিটা ভিডিওকে, মানে এই পার্টগুলো অতটা দেখানোর দরকার নেই, সেই কারণে এই পার্টগুলোকে কি করছি আমি, এই পার্টগুলোকে আমি সব স্পিড মোশন করে দিচ্ছি। স্পিড মোশন করে দিয়ে একটা সুন্দর ব্লগের মিউজিক এখানে অ্যাড করে দিচ্ছি, অ্যাড করে দিলে দেখো কত সুন্দর দেখতে লাগছে। নর্মালি ভিডিওগুলো চলছে কিন্তু মিউজিকটা অ্যাড করার জন্য আর স্পিড মোশন দিয়ে দেওয়ার জন্য কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। দরকারি একটা ভিডিও এডিট করার জন্য ঠিক সেই সেই পার্টগুলো তোমাদের বলে দিলাম, আর এই ভিডিওতে আরও অনেক কথা তোমাদের বললাম যেগুলো অন্য কেউ তোমাদের বলবে না, মানে আমি নিজে কিভাবে এডিট করি সেটা তোমাদের পুরো একদম প্র্যাকটিক্যালি শেয়ার করলাম। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, কোথাও যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে, আমি আবার নতুন করে বোঝাবো। তো যাই হোক, কেমন লাগলো, আর আশা করছি ভিডিওটা তোমাদের হেল্পফুল হয়েছে, কাজে লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও, যাতে আরও বাকিদের কাজে লাগে তাদের কাছে শেয়ার করে দিও। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থেকো সুস্থ থেকো, ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।